প্রতিবেশী আজারবাইজানের বিরুদ্ধে তাদের বিতর্কিত অঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধের অভিযোগ তুলেছে আর্মেনিয়া। এতে মানবিক পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তার পরিষদের কাছেও নালিশ করেছে দেশটি। এদিকে পরিস্থিতিতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। কারাবাক অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও আর্মেনিয়া সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নবাদীরা। মূলত এ নিয়েই প্রতিবেশী এই দুই দেশের মধ্যে সংঘাতের সূত্রপাত। গত তিন দশকে আর্মেনিয়া আজারবাইজান বড় দুটি যুদ্ধে জড়িয়েছে। এছাড়া ছোটখাটো সংঘাত ও বিরোধ নিয়মিতই লেগে থাকে। এরই ধারাবাহিকতায় আর্মেনিয়া কয়েক মাস ধরে লাচিন করিডোর পুরোপুরি অবরুদ্ধ রাখার অভিযোগ এনেছে আজারবাইজানের বিরুদ্ধে। এ নিয়ে এক চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে নালিশ করে তাদের হস্তক্ষেপ চেয়েছে আর্মেনিয়া। অভিযোগে বলা হয়, লাচিন করিডোর আর্মেনিয়া ও অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ, যা অবরুদ্ধ করে রাখায় খাদ্য, ওষুধ এবং জ্বালানি সহ প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এদিকে এই পরিস্থিতিতে উভয় পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শান্তি আলোচনায় উপযুক্ত পরিবেশের জন্য সহিংসতা এবং কঠোর বক্তব্য বন্ধ করা উচিত। গ্রীষ্মের পরে ব্রাসেলসে আরেকটি বৈঠকের জন্য আর্মেনিয়ান এবং আজারবাইজানীয় নেতাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর্মেনিয়া আজারবাইজান ইস্যুতে মধ্যস্থতায় প্রস্তুত রাশিয়াও। শনিবার এই আগ্রহের কথা জানায় মস্কো। এসব ঘটনায় প্রতিক্রিয়া জানায়নি নিরাপত্তা পরিষদ। তবে বিবাদ ও মতবিরোধ সত্ত্বেও নাগর্নো কারাবাক অঞ্চল নিয়ে একটি স্থায়ী শান্তি চুক্তি সুরক্ষিত রাখতে আশাবাদী আজারবাইজান এবং আর্মেনীয় নেতারা। আসমাতুলি, নিউজ 24।